হবে কি করবে না। এখন এই যে বিশ্বের মেরুকরণ এবং সুপার পাওয়ারদের মধ্যে যে লড়াই, এই লড়াই অনেকের প্রশ্ন যে আমাদের জন্য কে ভালো, আমেরিকা, চীন নাকি রাশিয়া? আপনার জন্য কেউই ভালো না, মুদ্রার এপিট আর ওপিট। আপনি যতদিন পর্যন্ত শক্তিশালী না হতে পারবেন, যতদিন পর্যন্ত আপনার নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের ব্রেন, নিজের শক্তি ব্যবহার করতে না পারবেন, ততদিন পর্যন্ত সবাই আপনাকে ব্যবহার করবে। আপনার ইউনিভার্সিটি গুলো যদি হচ্ছে ছাত্র তৈরি করে বা মানুষ তৈরি করে, স্কিল্ড পার্সন তৈরি করে, অন্য একটা দেশের খেদমতের জন্যই শুধু পাঠায়, আপনি কোনোদিনও শক্তিশালী হতে পারবেন না। আপনার বুয়েট যদি আমেরিকার কোম্পানিগুলোর খেদমতের জন্য হচ্ছে লোক তৈরি করে, আপনার ঢাকা ইউনিভার্সিটি যদি হচ্ছে ব্রিটেনের খেদমতের জন্য লোক তৈরি করে, আপনার অন্যান্য ইউনিভার্সিটি যদি শুধুমাত্র লোক তৈরি করে বিদেশেই পাঠিয়ে দেয়, আপনি কিভাবে শক্তিশালী হবেন? আর আপনি শক্তিশালী না হলে আজকে আমেরিকা যেটা করছে, কালকে চীন তার চেয়েও বেশি করবে, পরশুদিন রাশিয়া তার চেয়েও বেশি করবে। এটা শুধু বাংলাদেশের জন্য বলছি না, এটা সবগুলো মুসলিম দেশের জন্যই, কারণ এদের কারো ইতিহাসে এমন কিছু নেই যে হচ্ছে তারা মুসলিমদের জন্য একেবারে চোখ বন্ধ করে ভালোবাসা দিয়ে কেউ কিছু করবে।